বৌমা অনামিকা ছিল গ্রাম পঞ্চায়েত, কিন্তু সেই গ্রামটি খরাগ্রস্ত ছিল। এক দানা খাবার ছিল না, জল ছিল না। বৌমা ঘরে বসে সেই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত ছিল। সে বুঝে উঠতে পারছিল না সে গ্রামটিকে খরা থেকে কি করে বাঁচাবে, ক্ষুধার্থ তৃষ্ণার্থ মানুষদেরকে সে কিভাবে রক্ষা করবে, কোনো পথই যে সে খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই সময় বৌমার কাছে শাশুড়ি মা শারদা আসে আর রেগে মেগে বলে, এত গভীর চিন্তায় থেকে কি বা করবে বৌমা, এখানে তো তোমার দোষ নেই, খরাটা তো তোমার জন্য হয়নি। আমি তখনই বলেছিলাম জল কমবে, তাই এভাবে গাছগুলোকে কেটো না, কিন্তু আমার কথা কেউ শোনেনি। এবার নাও সারা গ্রাম খরাতে ভুগছে। তুমি হলে কিনা গ্রাম পঞ্চায়েত, সব সময় এরকম ভালো ভালো কথা বললে হয় না, মাঝে মধ্যে একটু কটু কথা বলতে হয় যাতে লোকেরাও তোমার থেকে একটু ভয় পায়। যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কি লাভ, এবার কি করতে হবে সেটা নিয়ে ভাবা উচিত। যদি ভালো বুদ্ধি থাকে তাহলে আমায় বলুন না। তার এরকম কথা শুনে ঠাট্টার চলে শারদা বলে, তুমি হলে কিনা গ্রামের প্রমুখ, আমি শুধু এই ঘরেরই প্রমুখ, তোমার মাথায় ভালো ভালো বুদ্ধি খাটে, আমার মাথায় কোথা থেকে আসবে। তার কথা শুনে অনামিকা বুঝে যায় যে শাশুড়ি মা তার সাথে ঠাট্টা করছেন। মা, এটা কিন্তু ব্যঙ্গ করার একদম সময় নয়, জলের এই সমস্যা দূর করতে হবে, আপনি বড়, আপনার অনুভব আছে। আরে বৌমা, বয়স্ক আর অনুভব হওয়ার কারণেই তো আমরা কুয়ো কাটার কথা ভেবেছি, আর সেটা তো হচ্ছেই। হ্যাঁ মা, সেই আশা নিয়ে তো এত গভীর কুয়ো কাটা হলো, যেখানে জল বেরোবার কথা সেখানে পাথর বেরোলো। এভাবে বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। ঠিক সেই সময় প্রসাদ শারদা আর অনামিকার কাছে আসেন। বৌমা, গ্রামবাসীরা কথা বলতে এসেছে। আপনি যান, আমি আসছি বাবা। তারপর অনামিকা শারদাকে সঙ্গে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে সব গ্রামবাসীরা জিনিসপত্র বেঁধে তারা দুঃখিত মন নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। অনামিকা সকলকে প্রণাম জানায়। গ্রাম প্রধান, আমরা এই খরাতে বাঁচতে পারছি না, এখান থেকে যাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন। জলের সমস্যার থেকে নিস্তার পেতে আমরা কুয়ো কাটছি তো। কিন্তু জল কোথায় পাওয়া গেছে, সেখানে তো পাথর। গ্রামে বৃষ্টি না হওয়ার কারণ তো আমরাই। আমরা সব জঙ্গলের গাছপালা কেটে রেগিস্তান বানিয়ে দিয়েছি, এবার বৃষ্টি কোথা থেকে হবে? আমরা সেটা জেনে শুনে তো করিনি না। আপনারা যখন গাছ কাটছিলেন আমি পই পই করে বলেছিলাম তার পরিবর্তে গাছ লাগান, কিন্তু আপনারা কেউ আমার একটা কথাও শোনেননি, একটা গাছও লাগাননি। এবার নিজেরাই দেখুন সারা গ্রাম জলের সংকটে কিভাবে কষ্টটা পাচ্ছে। এবার আপনি গ্রাম ছাড়াই গ্রাম চালান, কুয়ো কাটতে থাকুন, আমরা বরঞ্চ যাই। এরকমটা বলে সুরেশ সেখান থেকে যেতে লাগে। সারা গ্রাম তার পিছু পিছু যেতে লাগে। অনামিকা তাদের সামনে এসে হাত জোর করে বিনতি করে, আমার কথা শুনুন, একটু বিশ্বাস করুন, শক্তি লাগিয়ে পাথর পিষে আমরা ঊর্জা প্রাপ্ত করতে পারি, তখন নিশ্চিত রূপে জল পাব। আমরা আপনার উপরে ভরসা করতে পারছি না, আমাদের যেতে দিন। আমাকে মাত্র এক সপ্তাহের সময় দেন, আমি বিধায়ক মন্ত্রী কালেক্টর সবার কাছে গিয়ে কথা বলে আসব, কিছু করে হোক আমি জল আনার রাস্তা বের করবই। অনামিকার এই কথা শুনে গ্রামবাসীরা চিন্তা করতে লাগে। তারপর সেখানে উপস্থিত সকলেই একে অপরের সাথে বলাবলি করতে লাগে। সবার সহমতি নিয়ে তারা অনামিকাকে এক সপ্তাহের জন্য সময় দেয়। সেই রাত্রিতে অনামিকা নিজের চোখের পাতা ফেলতে পারে না। সে জানলার কাছে দাঁড়িয়ে সারা গ্রামকে চেয়ে দেখে, কত চিন্তা ভাবনা করছি কিন্তু জলের এই সংকটকে দূর করার আমি উপায় পাচ্ছি না, চোখের পাতা ফেলতে পাচ্ছি না, মনে শান্তিও নেই, এভাবে কাজ হবে না। এরকম ভাবতে ভাবতে গ্রাম প্রধান অনামিকা এক হাতে বাতি আর অন্য হাতে কোদাল নিয়ে ঘর থেকে হাঁটতে হাঁটতে সে কুয়োর পথে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে কুয়ো পর্যন্ত এসে পৌঁছে যায়। তারপর মনে সাহস নিয়ে সে ধীরে ধীরে কুয়োর ভেতরে সিঁড়ি হয়ে নেমে যায়। সেখানে নিজের বাতিটা একটা জায়গায় রেখে হাত জোর করে সে বিনতি করে, হে মা মৃত্তিকা, আমি হাত জোর করে বিনতি করছি, গ্রামবাসীদের প্রতি একটু দয়া করো, আমাদেরকে জল দাও। তারপর হাতের কুড়ুলটা দিয়ে সে একটা পাথরে প্রহার করে, খুব জোরে শব্দ হয়, সে বারবার পাথরের উপরে প্রহার করে, খুব জোরে জোরে শব্দ হয়। শুধু কুয়োর ভেতরই নয়, সারা গ্রাম কেঁপে ওঠে। কিছুক্ষণ পরে একটা বড় পাথর দুভাগে ভাগ হয়ে যায়। হঠাৎ করে সেই পাথরটা অদৃশ্য হয়ে যায় আর সেখান থেকে এক দেবকন্যা বেরিয়ে আসে। তাকে দেখা মাত্রই অনামিকা খুব ঘাবড়ে যায়। ভয় পেয়ে গেলে নাকি? আমি একজন খুবই অপরূপা সুন্দরী দেবকন্যা,
কিন্তু আপনি পাথর কেন ছিলেন? বহুকাল আগের কথা, এখানে একটা ঝর্ণা ছিল। আমি একদিন এখানে ঝর্ণা দেখতে এসেছিলাম। প্রতাপ বর্মা নামের একটি দুষ্টু লোক আমাকে ধরে ফেলে, আমার কাছে যত সোনা ছিল সে নিয়ে নেয় আর আমাকে এখানে পাথর করে দেয়, আর এভাবেই সে নিজের দুর্ভাগ্য লেখে। অনামিকা অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে। তোমার জন্যই আজ আমি মুক্তি পেয়েছি। বলো, তোমার কত সোনা চাই? আমি তোমায় সব সোনা দেব। হে দেবকন্যা, আমার কোনো রকমের কোনো সোনা চাই না, জল, শুধু জল চাই। এমন করো যেন এখানে কখনো জলের সংকট না হয়, এইটুকু বড় দান দাও মা। তারপর কাঁদতে কাঁদতে অনামিকা সেই গ্রামের সব সংকট, সমস্যা, মানুষদের কথা তাকে বলে। দেবকন্যা অনামিকার কষ্ট ও দুঃখের কথা বুঝতে পারে। কিন্তু আমি যে শুধু তোমাকে সোনাই দিতে পারবো, তাছাড়া যে কিছুই দিতে পারবো না, সেই সোনা দিয়ে তুমি একটা স্বর্ণের গ্রাম বানাতে পারো, দেখতে চাও কি? এমনটা বলে সে কিছু একটা মন্ত্র পড়ে। তারপর তারা দুজনেই কুয়োর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। কুয়োটা সোনায় ভরে ওঠে। তা দেখে অনামিকা খুব অবাক হয়ে যায়। দেখো অনামিকা, কুয়োর ভেতরে যে সোনা আছে সেটা শুধু তুমি দেখতে পাবে, বাকি গ্রামবাসীরা কুয়োটা খালি দেখতে পাবে। তাই যারা এই গ্রাম থেকে পলায়ন করছে তাদেরকে গিয়ে সোনা দিয়ে এসো। তুমি চাইলে সে সোনা দিয়ে মস্ত বড় বাড়ি বানাতে পারো, খাবার কিনে নিয়ে আসতে পারো, মজদুরদের কাজ করাতে পারো। এসব কথা শুনে অনামিকা অবাক হয়ে দেবকন্যার দিকে তাকিয়ে থাকে। দেবকন্যা সব কথা বুঝিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অনামিকা দুধ হলি সোনা কুঁয়ো থেকে বের করে সে নিজের বাড়িতে নিয়ে যায়। সে রাত্রিতে সে খুব নিশ্চিন্তে ঘুমোয়। পরের দিন ঢোল বাজিয়ে অনামিকা ঘোষণা করায়। সব গ্রামবাসীরা তার বাড়ির সামনে এসে জড়ো হয়। অনামিকা সকলকে সোনার টাকা দেয়। এবার আমাদের গ্রাম স্বর্ণ গ্রাম হয়ে উঠেছে, যত সোনা লাগবে আমি আপনাদের দেব। যার বাড়ি বানাবার তারা বাড়ি বানান, জল কিনে আনুন, মজদুরের কাজের জন্য যেতে চান তাও যেতে পারেন, আপনারা এই সোনা দিয়ে যা করার করতে পারেন, এবার সোনার জীবন কাটান। সে তো বুঝলাম বাপু, তবে এই সোনা পেলে কোথা থেকে? সে কথা বলতে পারবো না, যত সোনা চাই আপনারা নিতে পারেন আর এখানেই থাকুন, শুধু এই গ্রাম থেকে আপনারা পলায়ন করবেন না। এভাবে বলাতে যার যতখানি সোনার প্রয়োজন ছিল তারা নিয়ে যায়। তারা সোনার কাজকর্ম করতে শুরু করে আর এভাবে সকলে আনন্দে জীবন কাটাতে লাগে। বৌমার সোনার গ্রাম দেখে সারদা আর প্রসাদও খুব আনন্দিত হয়। ঘরের পাশে একটা খালি জমি ছিল। গরিব বৌমা অনামিকা সেখানে খুব হতাশ হয়ে বসেছিল। ঠিক সেই সময় শাশুড়ি মা সারদা ঝুড়িতে করে লাল মাটি তুলে বৌমার দিকেই আসছিল। যেহেতু সেই ঝুড়িটা খুব ভারী ছিল আর বাস্তবে সেটা নিজে থেকে নামানো খুব কঠিন ছিল, তাই সে বৌমাকে ডাক দেয়। ও বৌমা, এদিকে এসো তো, এই ঝুড়ির মাটি খুব ভারী, আমি নামাতে পারছি না, একটু সাহায্য করো তো। সে বারবার এভাবে বৌমাকে অনুরোধ করছিল, কিন্তু অনামিকার কানে কোনো কথাই ঢোকে না। শাশুড়ি মার আসার আভাসও সে পায়নি। কি গো বৌমা, শুনতে পাচ্ছ না নাকি? কানের মধ্যে মাটি ঢুকিয়ে বসে আছো নাকি? আমি কখন থেকে ডাকছি কোনো উত্তরই দিচ্ছ না, কি যেন একটা তখন থেকে ভেবে যাচ্ছ, সারদা এভাবে বলে। তা সত্ত্বেও অনামিকার কানে কোনো কথাই ঢোকে না, সারদাকে সে লক্ষ্যই করে না। ঠিক সেই সময় প্রসাদ শাশুড়ি বৌমার কাছে আসে। সে দেখতে পায় সারদা মাথায় ওজন নিয়ে খুব কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি করে সারদার মাথার থেকে সেই মাটির ঝুড়িটা নিচে নামাতে তাকে সাহায্য করে। তবে গিয়ে সারদা একটু শান্তি পায়। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে তখন সে বলে, বাবা, এই ঝুড়িটা মাথা থেকে নিচে নামতে মনে হচ্ছে যে কোনো পাহাড় মাথা থেকে নিচে নামলো। তা না হলে পাহাড় মাথায় তুলে তুমি আরো নাটা হয়ে যেতে নাকি? প্রসাদকে এভাবে ঠাট্টা করতে দেখে সারদা প্রসাদের দিকে রেগে মেগে তাকায়। আজে বাজে কথা না বলে থাকতে পারছো না না? তোমাকে ছাড়ো, বৌমার কি হয়েছে সেটা আগে দেখতে হবে, তখন থেকে আমি বলছি কিন্তু কোনো কথাই কানে দিচ্ছে না। এমনটা বলে পাশের জলাশয় থেকে জগে করে জল ভরে এনে সারদা অনামিকার মুখে ছেটা মারে। জলের ছেটা দিতেই অনামিকা হকচকিয়ে তাদেরকে দেখতে লাগে। শাশুড়ি মার হাতে জলের জগ আর শ্বশুর মশাইকে হাসতে দেখে অনামিকা জিজ্ঞাসা করে, আরে রে মা, হঠাৎ করে আবার কি হলো, আমার উপরে গঙ্গা জল ছেটাচ্ছেন? ধন্যবাদ বলো যে কেরোসিন ছেটাইনি। তখন থেকে মাটির ঝুড়ি নিয়ে আমি তোমার কাছে সাহায্য চাইছি, কিন্তু তুমি জানি না বাপু কি ভেবে যাচ্ছ।
কি আর এমনটা আমি ভাববো মা? কেন চিন্তা করবে না, তোমার মাথায় বেশি চিন্তা। বানানো হাড়িগুলো বিক্রি হচ্ছে না, ফলে রোজগার পাতিও নেই, আর অন্য কিছু রোজগারের আমাদের কাছে উপায়ও নেই। এভাবে বলাতে সারদা জলের জগটা আবার সেই জলাশয়ের কাছে রেখে আসে, রেখে বৌমার কাছেই ফিরে আসে। ততক্ষণে প্রসাদ বলে, বাবা, ছেলে, শাশুড়ি, বৌমা, আমরা সবাই একসাথে বাড়িতেই মাটির কলসি বানাই, এছাড়া আর কি করা যেতে পারে, এ কথাই ভাবছো না বৌমা? প্রসাদের এভাবে বলাতে অনামিকা খুব কান্নাকাটি করতে লাগে আর খুব কষ্ট পায়। একদম ঠিক কথা বলেছেন বাবা, মাটির কলসি বানিয়ে ঠেলায় রেখে আমরা পুরো গ্রাম ঘুরে ঘুরে সেগুলোকে বিক্রি করলেও বিক্রি হয় না। সব কলসিগুলোকে যদি গ্রামের বাজারে লাগিয়ে বিক্রিও করি, তাও তার মধ্যে থেকে একটা দুটোই শুধু বিক্রি হয়। যদি এরকমই হয় তাহলে আমাদের মতন গরিব মানুষেরা কলসি বিক্রি করে কি করে চলবো? যখন অনামিকা এভাবে বলে তখন সারদা আর প্রসাদও কিছু বুঝে উঠতে পারে না, তারা এর উত্তরে কি বলবে, তাই তারা চুপ হয়ে যায়। ততক্ষণে রমেশ গ্রাম যাওয়ার জন্য তৈরি হয়ে তাদের কাছে আসে। অনামিকা, তুমি কিছু টাকা দিলে আমি গ্রামে গিয়ে ভাইয়ের বাড়ি থেকে বাচ্চাদেরকে নিয়ে আসব, তাদের আবার গরমের ছুটিও তো শেষ হতে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখো মশলার কৌটোর ভেতরে ওইটুকুই টাকা আছে, যত টাকার প্রয়োজন সেটা নিয়ে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসো, বাঁচি বা মরি বাচ্চারা আমাদের সঙ্গে থাকলেই নিশ্চিন্ত। এমনটা বলে সে আবার কলসি বানাতে লেগে যায়। রমেশ কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে গিয়ে প্রয়োজন মতন টাকা নিয়ে আবার রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তারপর মা বাবাকে জানিয়ে সে আবার গ্রামের জন্য বেরিয়ে পড়ে। তারপর দুদিন কেটে যায়। হরিশ আর ভাবনার বাড়ি ফিরে আসাতে বাড়ি আনন্দময় হয়ে ওঠে। তারপর একদিন যখন উঠোন ঝাড় দিয়ে অনামিকা আলপনা দিচ্ছিল তখন ভাবনা এসে বলে, মা, আমার মনে একটা প্রশ্ন আছে, তোমাকে তার উত্তর দিতে হবে। আমার সোনার পরি যদি প্রশ্ন করে তার উত্তর না দিয়ে থাকতে পারি? বলো মা, তোমার মনে কি প্রশ্ন আছে? আলপনা না দিয়ে উঠোনটা কেমন লাগবে? দেখতে ভালো লাগবে না মা। যদি আমাদের ঢোকার রাস্তাতে ফুল দিয়ে না সাজাই কেমন লাগবে? একদম বাজে লাগবে দেখতে, মোটেও ভাল লাগবে না। ঠিক আছে ভাবনা, তবে এরকম প্রশ্ন কেন করছিস মা? বলছি মা, একবার তুমি আমার সঙ্গে এসো না। এমনটা বলে অনামিকার হাত ধরে অনামিকাকে টানতে টানতে কলসির কাছে নিয়ে যায়। আমরা যখন উঠোনে আলপনা দিই উঠোনটা কত সুন্দর দেখতে লাগে, দরজায় ফুল মালা লাগালে দরজাটাও দেখতে কত সুন্দর লাগে, আর দেখো এই কলসিগুলোকে। ভাবনার কথা মতো অনামিকা কলসিগুলোকে দেখতে লাগে। প্রত্যেক দিনই সে কলসিগুলোকে দেখে কিন্তু এরকমটা ভাবেনি। তারপর ভাবনাকে আবার দেখে, তুমি দেখলে কলসিগুলোকে আলপনা না দিয়ে না সাজিয়ে এগুলো কত খালি খালি লাগছে। তাই তো আমরা সাজসজ্জা করি, ভালো করে সাজালে এই কলসিগুলো দেখতে আরো সুন্দর লাগবে। ভাবনার এই কথাগুলো শুনে অনামিকা চিন্তা ভাবনা করতে লাগে। তারপর তার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে। এই সাধারণ কলসিগুলোকে কেউ কিনছে না, এবার আমি বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে ভালো করে সাজাবো। শুধু তাই নয়, এগুলোকে এত ভালো করে আলপনা দিয়ে আমি সাজাবো যে প্রত্যেকটা শুভ কাজে এগুলো ব্যবহার হতে পারে। এরকমটা ভাবে তারপর ভাবনাকে হামি খায়। ভাবনাও আনন্দে ঘরের ভেতরে চলে যায়। তারপর অনামিকাও দেরি না করে বিভিন্ন রকমের রং নিয়ে এসে কলসিগুলোর ওপরে আলপনা আঁকে। শুভ কাজের জন্য কলসিগুলোকে এঁকে তৈরি করে নেয়। এবার সেগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। সুন্দর কলসিগুলোকে দেখে অনামিকা খুব উৎসাহিত হয়ে ওঠে। মা, এই কলসিগুলোকে রাস্তার ধারে রেখে আমরা বিক্রি করতে পারি। আমরা বলবো, আসুন আসুন, এই সুন্দর রঙ বেরঙা কলসিগুলোকে নিয়ে যান, বিয়ের জন্য হোক বা পুজো পার্বণ, দুধের জন্য বা জলের জন্য, রঙ বেরঙা ঘড়া আপনারা এখান থেকে নিয়ে যান। এরকমটা বলে আমরা তো বিক্রি করতেই পারি মা। এরকমটা বলে সারদা কলসিগুলোকে দেখতে লাগে। তাকে দেখে অনামিকা তার পরিস্থিতি বুঝে যায়। অনামিকা একটা বড় কার্ডবোর্ডে পুরো ব্যাপারটা লিখে দেয়। তারপরে একটা লাঠির সাথে সেটাকে ভালো করে বেঁধে সারদাকে দিয়ে দেয়। তারপর সারদা সেই বোর্ডটাকে হাতে ধরে বৌমার তৈরি করা নতুন নতুন কলসিগুলোকে রাস্তার ধারে বিক্রি করতে লাগে। আর পরিকল্পনা অনুযায়ী অনামিকা কিছু কলসি ঠেলার মধ্যে রেখে গলি গলিতে ঘুরে ঘুরে বিক্রি করতে লাগে। মহিলাদের জন্য সুখবর, সুন্দর সুন্দর কলসি, বিয়ে হোক বা পুজো পার্বণের জন্য, দুধ ফোটাবার জন্য কলসি, সুন্দর সুন্দর কলসি, সব সময়
সব উপলক্ষের জন্য কলসি, আসুন বাবু আসুন, এরকম ভাবে বলাতে সারদার কাছে অনামিকার কাছ থেকে লোকেরা প্রয়োজন মতন কলসি কিনে নিয়ে যেতে লাগে। এভাবে সারদা আর অনামিকা অনেক টাকা রোজগার করে, আর সেই টাকা দিয়ে হরিশ আর ভাবনার খুব ভালো করে দেখাশোনাও করে।